রিনি ও রিম্পা দুই পিঠোপিঠি বোন। রিনি বড়, লেখালেখি, আঁকা, হাতের কাজ এসব নিয়েই থাকে। নিজের পেন্টিং, হাতে তৈরি করা সামগ্রী বিক্রি করে বেশ সুনাম প্রসার করেছে। রিম্পা থাকে ব্যাঙ্গালোরে, কর্পোরেটের অফিসে ভালো পদে আছে। দিদি যতটা ইন্ট্রোভার্ট, বোন ঠিক ততটাই চুলবুলি। দুজন দুই মেরু হলেও ভালোবাসা অফুরান। কাল দোল, প্রায় 1.5 বছর পর আজ বেলা 11টায় ফ্লাইটে বাড়ি ফিরছে রিম্পা। মা রান্না করতে ব্যস্ত, ছোট মেয়ের প্রিয় চিংড়ি মাছের মালাইকারি, আর দিদি পরিষ্কার করেছে বোনের ঘর। এমন সময় রিম্পা গুটি গুটি পায় বাড়ি ফিরে দিদির চোখ বন্ধ করে দেয় নিজের দুহাত দিয়ে। এই 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 কি রে, আমার হাতটি মানে কি? এসে গেছি টিম টিম, হাতি মা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তার হাতি মা টিম টিম। এক সেকেন্ড দিদি, তোর চোখে জল কেন রে? কই না তো, তোর চোখে হাত দিতেই আমার আঙুল ভিজেছে, মিথ্যে বলছিস কেন? এই তোর হাতে ওটা কিরে? দাদু, আমাদের দাদু। ও, তুই আবার ওই ডায়েরিটা হাতে পেয়েছিস, কি লাভ বলতো? এভাবে কেউ নিজেকে দুঃখ দেয়? এই কারণে আমি ডায়েরিটা আমার ঘরে লুকিয়ে রেখে গিয়েছিলাম। আমি কি করব বল, তোর ঘর গোছাতে গোছাতেই তো, আর দাদুর এই ডায়েরিতে প্রতিটা পাতায় আমাদের ছোটবেলা লেখা আছে, দাদুর গায়ের গন্ধ আছে। এই তোর মনে আছে, ছোটবেলায় দাদু একবার দোলে আমাদের জন্য দুটো একই রকম হলুদ জামা কিনে এনেছিল? হ্যাঁ, আর মা তো তোকে পড়তে দেবেই না ওই জামা, পয়লা বৈশাখের জন্য তুলে রাখছিল। কেননা প্রতি বছরের মতো দিস্তে পচা সবচেয়ে খারাপ জামাটাই পড়তে হবে দোলে। কিন্তু শেষমেশ দাদুর আদেশের কাছে মাকে হার মানতেই হলো। দোলের দিন সকালবেলা হলুদ ফ্রক পরে রেডি হলাম দুই বোন। আর তুই সেই তাড়াতাড়ি আমার গায়ে আবির মাখাতে গিয়ে জামায় ফেললি কতটা রং! হ্যাঁ, আর তখন আমার ছোট বোনের সে কি কান্না, তার জামায় দাগ লেগেছে বলে সে চলল দাদুর কাছে নালিশ করতে। আর দাদু তো হো হো করে হেসে উঠল, আর তোর গায়ে জামায় আবির মাখিয়ে বলে উঠল, এই তো এইবার দুজনকে পুরো রঙিন প্রজাপতি লাগছে, হলি হে। জানিস বোন, দাদু এই ঘটনাটাও তার ডায়েরিতে লিখে রেখেছে, প্রতি বছর প্রতি বছর দাদু আমাদের জন্য আবির কিনে আনতো, বল কত রঙের আবির। এখন তো সবকিছুই মেকি, যে আমরা রং মেখে ভূত হতাম, সেই আমরা গালে দুটো স্ট্রোক আবির লাগিয়ে দিয়ে সেলফি তুলে পোস্ট করি সোশ্যাল মিডিয়াতে, হ্যাশট্যাগ হ্যাপি হোলি। সত্যি কত বড় হয়ে গেলাম রে আমরা। আচ্ছা দিদি, তোর মনে আছে দাদু সব সময় তোকে দোলের মেলায় কেনাকাটার জন্য 10 টাকা করে বেশি দিত, তুই বড় বলি? আর তোর সে কি হিংসা! আচ্ছা দিদি,
আজ ন্যাড়া পোড়া না হচ্ছে তো? বাবা, কর্পোরেট ম্যাডাম আর ন্যাড়া পোড়া? কেন রে, এত সুন্দর বারবিকিউ আর ওই অনাবিল আনন্দ, দ্যাট ভাইব জাস্ট ফ্রেশনস মাই মাইন্ড। এই দিদি, দিদি রে, ব্যবস্থা কর না প্লিজ। আমি আমি কি করব, এইসব উদ্যোগ নিয়ে দাদু করত, দাদু চলে গেল তো সব চলে গেল, কাকুরাও তো এখন আর আসে না বল, আর ভাইদের কথা তো বাদ দে, আমরা নাকি ব্যাকডেটেড। বিজয়ার দিন মা বাবাকে মিষ্টি দিতে আসে, প্রণামটুকুও করে না। তুই ব্যস্ত মানুষ, কখনো তোকে বলিনি এসব কথা, আজ বলে ফেললাম। ধুর, বাদ দে তো ওদের কথা, শোন না, আমাদের পাড়ার শানু, রিভু, গোগল, ওরা তো আর্টিস্ট রিনি দিদির বড় ফ্যান। তোর ক্রাফটের জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো তো পাইকারি বাজার থেকে ওরা এনে দেয় বেশিরভাগ। ওদের একবার বলে দেখ না রে, শুকনো পাতা, হাঁড়ি, বাঁশ সব ওরা জোগাড় করে নেবে। প্লিজ দিদি বল না। দাঁড়া দাঁড়া থাম, আমি গোগলকে ফোন করছি, ও তো দলের মাথা, ও বললেই হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ গোগল, ফ্রি আছিস ভাই আমার? হ্যাঁ সে তো জানি, পড়াশুনো ছাড়া টই টই করাই তোমার কাজ। এই শোন, একটা কাজ আছে, টিম নামা। আরে ন্যাড়া পোড়া হবে, শুকনো পাতা, মালসা, যাবতীয় যা যা লাগে জোগাড় কর। আচ্ছা আচ্ছা, আনন্দে চিল্লাতে হবে না, আমি আলু, টমেটো, বেগুন সব রেডি রাখবো, তুই ওদিকটা গোছা। সন্ধেবেলা দেখা হচ্ছে, রাখছি। দিদি আই লাভ ইউ, দেখ তোর ক্রাফটের জন্য কত রকমের ক্লে এনেছি, এবার ম্যাডাম খুশি তো? জানিস তো মাঝে মাঝে ভাবি তুই আমার দিদি নাকি আমি তোর। ছোটবেলায় আমি কাঁদলে তুই তোর সব খেলনা আমাকে দিয়ে আমার মন ভালো করে দিতিস, আর আমি আমার নরম মনের দিদির জন্য এইটুকু পারবো না? তাই বুঝি পাগলি। এই ইস, বাইরের জামা ছাড়, ফ্রেশ হই নে, মা কিন্তু অনেকক্ষণ ধরে ডাকছে, বাড়ি ফিরেই মায়ের বকুনি না খেতে হলে যা এক্ষুনি ফ্রেশ হয়ে আয়। হ্যাঁ, দুপুরবেলা আজ কত দিন পর মায়ের হাতের গরম গরম ভাত খাবো, তারপর জমিয়ে ঘুম, তারপর ন্যাড়া পোড়া, উফ জমে যাবে পুরো। হ্যাঁ হ্যাঁ যা, চিংড়ি মাছগুলো কাঁদছে তোর জন্য। এ দিদি, বাইরে শানুরা এসেছে তোকে ডাকছে। শানু, রিভু, গোগল, কি দারুণ বানিয়েছিস রে, আজ তো জমে যাবে। নে নে বুড়িকে জ্বালা, নে সবজিগুলো নে। চল চল চল, তাহলে সবাই মিলে এবার শুরু করি। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। অনেকদিন পর দুই বোনের দেখা হলো, আজ সারা রাত অনেক গল্প হবে, কাল রান্না ওরাই করবে, মায়ের ছুটি, অটুট থাকুক ওদের সম্পর্ক। আমাদের আজকের গল্প এ পর্যন্তই, আবার দেখা হবে একটি নতুন গল্পের সাথে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সাথে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ।